গ্রামটা কি আপনার বাপ দাদার সম্পত্তি নাকি? চুপ, একদম চুপ, মুখে লাগাম দিয়ে কথা কইও। আপনি কোন হিসাবে আমার ফকিরনির বাচ্চা কয়ে ডাকেন? বড় লোকের বাচ্চাটা আসিলে বা কবে? ফকিরনির বাচ্চা কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কই কই ফকিরনির বাচ্চাটা কও? কেরা বাড়ির সামনে আসছে। আপনি কোন হিসাবে আমার ফকিরনির বাচ্চা কয়ে ডাকেন? বড় লোকের বাচ্চাটা আসিলে বা কবে? ফকিরনির বাচ্চা কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এই শোনো, তোমার একটা কথা কই আমি, আমার পোলার লোকে তোমার লোকে সারাসারি হয়ে গেছে গা, মানে তালাক হয়ে গেছে গা। তুমি ভাড়াই যদি থাকবা, তুমি এই গ্রাম আইসো কে লিগা? তুমি আর গ্রাম চোখকে দেহ না, বর্তে বলে তুমি এই জায়গায় আইসো কেন? কেন আমি অন্য গ্রামে বাসা নিম? তাছাড়া গ্রামটা কি আপনার বাপ দাদার সম্পত্তি নাকি? চুপ, একদম চুপ, মুখে লাগাম দিয়ে কথা কইও। কেন কেন আমি মুখে লাগাম দিয়ে কথা কমু? তাছাড়া আপনার পোলার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আপনার সাথেও আমার কোনো সম্পর্ক নাই, তাইলে এই গ্রামে থাকলে আপনার কি সমস্যা? আছে, মেলা সমস্যা আছে। এই দুনিয়াটা তুইয়া এই গ্রামে যে তোমার ভাড়াই তুইব, আর তুমি কোন মতলবে ভাড়াইছ এটা আমার বোঝার বাকি নাই। আমি সব কিছু বুঝি, তোমার মতো ছোট লোকের বাচ্চারা আমার পোলার মতো পোলার মাথাটা আমার কাটিস না। আর আমি এইটা বুঝে ফেলাইছি যে তুমি কোনোরকম ভাবে আমার পোলাটারে ভুলাই ফেলা আবার আমার সংসারে তুমি ঢুকতে চাও না। এইটা আমি জীবন শিখদার বাচ্চা থাকতে তো এটা হইতে দেব না। বালায় বেলায় কইতেছি এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে কি কালকার দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবা, এই গ্রাম ছেড়ে চলে যাবা। তোমার যে এই গ্রামে আমি দ্বিতীয়বার না দেই। যাক, আমারে দেখে যে একটু হইলেও ভয় পান দেখে খুশি লাগলো। আর আমিও এত নাক কাটা মানুষ না যে সংসার থেকে একবার বাইর হয়ে আসছি সেই সংসারে আবার ঢুকমু। ওই যে বাংলায় একটা কথা আছে না, যে স্যাপ একবার ফালাইছি ওই স্যাপ আর চাইটা মুখে নিতে চাই না। তাছাড়া একটা কথা কই, আপনার ছেলে কোনো ছোট বাচ্চা না যে তারে আমি লালা ভুলা দিলেই সে আমার কথা মাইনা নিব, আর আমার এই ধরনের কোনো ইচ্ছাও নাই। এখন এখান থেকে আসতে পারেন। বাবা রে, তুই তো পাখির মুখে দি বলি ফুটছে। এই মায়া, তোমার আমি যেটা করলাম তুমি সেটা করবা, এই গ্রামে তুমি থাকতে পারবা না, এই আমার সাফ কথা। যদি আমি তোমারে আরেকবার এই গ্রামে দেখি আমার থেকে খারাপ আর কেউ হইব না। জান জান আপনি কত দূর খারাপ করতে পারেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি গো, বাইর হও, তোমার আব্বা চলে গেছে। সত্যি গেছে? বাসি বউ, তুমি কিন্তু আবার আব্বার কথায় রাগ করে গ্রাম ছেড়ে চলে যাও না। যাই বাড়ি যদি চাইতাম তাহলে তোমার আর আমার তালাক হওয়ার পরেও তোমার সংসারে কেন ফিরত আসতে চাইতাম? এইবার আমার শ্বশুর বুঝবো বউ কি জিনিস।